হাই দিয়ার, দিস ইজ ফেরদৌস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিলায়েবল নোটিসের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই চমৎকার আরও একটি বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়ির ডিজাইনটি আমি করেছি হচ্ছে কেরানীগঞ্জের ইব্রাহিম ভাইয়ের জন্য। আশা করি যে তার এই ডিজাইনটি খুবই ভালো লাগবে। তার জায়গার পরিমাণ খুবই অল্প, তার জায়গার পরিমাণ হচ্ছে একদিকে 24 ফিট আর এইদিকে হচ্ছে আছে 32 ফিট জায়গা। সো এই অল্প জায়গার মধ্যে তার জন্য আমি বাড়িটি তৈরি করেছি। সো আশা করি যে সবার কাছেই বেশ ভালো লাগবে বাড়িটি। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বাড়িটিতে কী পরিমাণ মালামাল এবং কী পরিমাণ খরচ যাবে এবং কীভাবে তৈরি করবেন সব কিছু আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো চলুন আমরা বাড়ির চারপাশটা আগে ভালো করে দেখে নিই, তারপর হচ্ছে আমরা ভেতরে দেখবো। আর আপনারা বাড়ি বা যে কোনো কনস্ট্রাকশন কাজ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। সো চলুন আমরা বাড়িটি ভালো করে কাছ থেকে দেখে নিই, আশা করি যে সবার কাছে বেশ ভালো লাগবে। যদিও এখানে ইব্রাহিম ভাই 2 ইউনিট করতে চাচ্ছিল, কিন্তু এত অল্প জায়গায় আসলে 2 ইউনিট হবে না, তাই আমি 1 ইউনিটেই করেছি, প্রতিটা ফ্লোর আলাদা করে দিয়েছি, এটা আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন। সো চলুন আমরা একটু ভেতরে চলে যাই, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আমি সবার উপরের তলাটা আপনাদের প্রথমে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবার উপরের তলা, তিনতলা। আমরা তিনতলা ফাউন্ডেশন করেছি বাড়িটি, আপনারা দেখতে পাচ্ছেন। সিঁড়ি যদি উপরে আসি, আমরা যদি দরজাতে ভেতরে আসি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টা বেডরুম পেয়েছি। আসলে বেডরুমগুলো আমরা দরজাগুলো একটু কোনা কেটে তারপর হচ্ছে বসিয়েছি, আর আপনারা যদি চান অন্যভাবে বসাবেন, অর্থাৎ 3টা বেডরুম আসলে অন্যভাবে বসালে 3টা বেডরুম হয় না, তাহলে যে কোনো একটা রুমকে হচ্ছে কোনা কাটতে হয়, অর্থাৎ আমি দেখাই আপনাদেরকে। তা আপনারা চাইলে এইভাবে হচ্ছে আপনারা 3টা বেডরুম পেতে পারেন, অর্থাৎ এই দিক দিয়ে যদি প্রবেশ করেন, প্রবেশ করার পর 2টা বেডরুম হচ্ছে সোজা, আর এই বেডরুমটা হচ্ছে আমরা এই কোনা কেটে তারপরে হচ্ছে আমরা এই 3 নম্বর বেডরুমটা করেছি। আর যদি আপনারা চান যে 3টা বেডরুমের কোনা কেটে তারপরে করবেন তাহলে হচ্ছে 3টা বেডরুম করা সম্ভব, আদারওয়াইজ 3টা বেডরুম করা আসলে সম্ভব না, এতটুকু অল্প জায়গায়। আপনাকে যে কোনো একটা রুমের হয় কোনা কাটতে হবে, না হয়তো 3টা রুমেরই কোনা কেটে তারপরে হচ্ছে আপনাকে 3টা রুম করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে করেছি আপাতত। ইব্রাহিম ভাই যদি এইভাবে পছন্দ না করে তাহলে ওইভাবে করতে হবে। আর আমরা হচ্ছে একটা কমন বাথরুম পেয়েছি, এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কমন বাথরুম পেয়েছি, আর হচ্ছে আমরা একটা অ্যাটাচ বাথরুম করব হচ্ছে। আর আমরা হচ্ছে এই রুমের নিচে এই কর্নারে সিঁড়ি ঘরের নিচে হচ্ছে এই রুমের জন্য একটা অ্যাটাচ বাথরুম করব। আর আমাদের কিচেনটা হচ্ছে এই পাশে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিচেনটা, আমরা এইদিকে একটা ডাইনিং বসাবো। এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটি, যেটা হচ্ছে 3তলা আমি দেখালাম। আপনারা দেখেন আমি যদি এইদিকে দরজা দিয়ে আটকিয়ে দিই তাহলে হচ্ছে এটা একটা আলাদা ইউনিট হয়ে গেছে। আমরা দোতলাটাও সেমি করেছি, আমি দোতলাটা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। এদিকে যদি আমরা দরজা দিয়ে আটকে দিই তাহলে হচ্ছে এটা আলাদা একটা ইউনিট, কিন্তু প্রত্যেকটা ফ্লোর প্ল্যানই হচ্ছে আমার সেম, এইভাবেই আমি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা, একটা হচ্ছে কমন বাথরুম, একটা কিচেন, আর হচ্ছে এই রুমের জন্য একটা অ্যাটাচ বাথরুম, আর বাকি হচ্ছে 2টা রুম। আপনারা চাইলে এই দিক দিয়ে সোজা ট্রেনে শুধু এই একটা রুমকে হচ্ছে আপনি কোনা কেটে তারপরে করতে পারেন, এটা আপনার খুশি আপনি কীভাবে করবেন, আমি জাস্ট আপাতত এইভাবে দেখালাম। সো কী পরিমাণ মালামাল এবং কী পরিমাণ খরচ লাগবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তার আগে একটু গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখাই। আপনারা যদি এইদিক দিয়ে যদি প্রবেশ করেন এইদিক দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে যেতে পারবেন, 3তলায় চলে যেতে পারবেন, আর হচ্ছে এইদিকে যদি ঢুকেন তাহলে হচ্ছে ফার্স্ট ফ্লোরটা পাবেন, সব কিছু সেম আপনারা দেখতেই পারলেন। সো চলুন আমি কী পরিমাণ মালামাল এবং কী পরিমাণ খরচ লাগবে সেটা একটু দেখাই, তার আগে হচ্ছে আমি একটু রুমের এরিয়াটা আপনাদেরকে দেখাই, রুমের এরিয়াটা দেখানো হয়নি। সো আমরা যদি এরিয়াটা দেখি, আমরা যদি এদিক দিয়ে ভেতরে প্রবেশ করি তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা ড্রয়িং প্লাস ডাইনিং পাবো, অর্থাৎ এখানে খুব অল্প জায়গা, আপনারা চাইলে একটা রুমকে হচ্ছে ড্রয়িং রুম করতে পারেন অথবা এখানে একটা সোফা বসাতেও পারেন ডাইনিংয়ের পাশাপাশি। এদিকে আমাদের যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 7 ফিট 7 ইঞ্চ বাই হচ্ছে 11 ফিট 9 ইঞ্চ, আর আমরা কিচেনটা যে পেয়েছি এটার এরিয়া হচ্ছে 7 ফিট বাই হচ্ছে 7 ফিট 3 ইঞ্চ, আর এদিকে আমরা যে কমন বাথরুমটা পেয়েছি এটার এরিয়া হচ্ছে 4 ফিট বাই 7 ফিট, আর আমাদের এইদিকের বেডরুমের এরিয়াটা হচ্ছে 11 ফিট 4 ইঞ্চ বাই হচ্ছে 11 ফিট 9 ইঞ্চ। যদিও আমি কোনাটা কেটে দিয়েছি সেটা বাদ দেওয়া হয়নি, আপনারা দরজা বসানোর জন্য যেটুকু কোনা কাটা দরকার সেটুকু কাটতে পারেন। আর আমাদের এই বেডরুমটার এরিয়া হচ্ছে 11 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চ, আর আমাদের যেটা হচ্ছে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটার এরিয়া হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। এই বেডরুমটার এই দিক দিয়ে হচ্ছে আমরা দরজা করে এই সিঁড়ি ঘরের নিচে হচ্ছে আমরা একটা অ্যাটাচ বাথরুম করে নেব। আর আমরা তো সব কিছু দেখালাম, সো চলুন আমরা একটু খরচটা দেখে নিই যে কী পরিমাণ খরচ যাবে এই বিল্ডিংটা। টোটাল এরিয়া হচ্ছে আমার 24 ফিট বাই হচ্ছে 32 ফিট জায়গা নিয়ে এই বিল্ডিংটা তৈরি করা। সো চলুন আমরা কী পরিমাণ খরচ যাবে সেটা একটু দেখে নিই। আমি টোটাল এস্টিমেটটা করেছি, আমি আসলে কোনো ভিডিওতে আপনাদের টোটাল এস্টিমেটটা দেখাতে পারি না,
সো আপনারা যদি কেউ চান যে টোটাল এস্টিমেটটা দেখবেন, তাহলে হচ্ছে আপনারা আমার সাথে দেখা করবেন, আমি হচ্ছে আপনাদেরকে টোটাল বুঝিয়ে দেবো কিভাবে করেছি এটা। সো চলুন আমরা হচ্ছে খরচটা দেখে নিই। আমি যদি তিনতলা ফাউন্ডেশন করে হচ্ছে একতলা কমপ্লিট করি, তাহলে হচ্ছে আমার যে খরচটা লাগবে সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে রড বা স্টিল লাগবে হচ্ছে 3,781 কেজি। যদি 62 টাকা কেজি ধরি, তাহলে হচ্ছে খরচ আসবে আমার 2,34,422 টাকা। সিমেন্ট লাগবে হচ্ছে 420 ব্যাগ। যদি 430 টাকা করে ধরি, তাহলে হচ্ছে খরচ আসবে আমার 1,80,600 টাকা। স্যান্ড বা বালি যদি 1,194 কিউবিক ফিট লাগে, যদি 15 টাকা করে ধরি, তাহলে হচ্ছে খরচ আসবে আমার 17,910 টাকা। ব্রিক বা ইট লাগবে হচ্ছে আমার 24,501টি। যদি 9 টাকা পিস ধরি, তাহলে হচ্ছে খরচ আসবে আমার 2,20,509 টাকা। লেবার কস্ট আমার আসছে হচ্ছে 768 স্কোয়ার ফিট। এটাকে যদি আমি কাঠাতে নিই, তাহলে হচ্ছে আমার আসবে 1.07 কাঠা, এবং যদি শতকে নিই, তাহলে হচ্ছে আসবে 1.76 শতক জায়গা। আমরা যদি 180 টাকা স্কোয়ার ফিট ধরি, তাহলে হচ্ছে আমার লেবার কস্ট আসবে 1,38,240 টাকা। আমি যদি তিনতলা ফাউন্ডেশন করে আপাতত একতলা কমপ্লিট করি, তাহলে হচ্ছে আমার যে খরচটা আসবে সেটা হচ্ছে 7,91,681 টাকা। এবং আমার সেকেন্ড ফ্লোরের যে খরচটা আসবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর প্রায় সেমই খরচ আসবে। দ্বিতীয় তলায় আমার যে খরচটা আসবে সেটা হচ্ছে আমার রড লাগবে 2,165 কেজি। যদি 62 টাকা কেজি ধরি, তাহলে হচ্ছে খরচ আসবে আমার 1,34,230 টাকা। সিমেন্ট লাগবে হচ্ছে আমার 223 ব্যাগ। যদি 430 টাকা করে ধরি, তাহলে হচ্ছে খরচ আসবে আমার 95,890 টাকা। স্যান্ড বা বালি লাগবে হচ্ছে আমার 749 কিউবিক ফিট। যদি 15 টাকা করে ধরি, তাহলে হচ্ছে খরচ লাগবে হচ্ছে আমার 11,235 টাকা। ব্রিক বা ইট লাগবে হচ্ছে আমার 14,301টি। যদি 9 টাকা পিস ধরি, তাহলে হচ্ছে খরচ আসবে 1,28,709 টাকা। লেবার কস্ট আমার সেমই আসতেছে 1,38,240 টাকা। সো সেকেন্ড ফ্লোর আমার যে স্ট্রাকচারাল খরচটা আসবে সেটা হচ্ছে আমার 5,08,304 টাকা। এই খরচটা শুধুমাত্র হচ্ছে স্ট্রাকচারাল খরচ, অর্থাৎ রড, সিমেন্ট, বালি, ব্রিক এবং হচ্ছে লেবার কস্টের বাইরে কোনো খরচ দেখানো হয়নি। আমরা যদি আপাতত দুতলা কমপ্লিট করি, অর্থাৎ ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কমপ্লিট করি, তিনতলা ফাউন্ডেশন, তাহলে হচ্ছে আমার যে খরচটা আসবে সেটা হচ্ছে 12,99,985 টাকা। এবং যদি টোটাল বিল্ডিংটা তিনতলা একসাথে কমপ্লিট করে ফেলি, তাহলে হচ্ছে যে খরচটা আসবে সেটা হচ্ছে 18,08,289 টাকা। সো এটা ছিল এই বিল্ডিংটির খরচ। আশা করি যে বিল্ডিংটি সবার কাছেই বেশ ভালো লাগবে। আর আপনারা যদি কোথাও কোনো কিছু না বুঝেন, তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।